আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে এবং সেটি হচ্ছে আসলে বাংলাদেশ ব্যাংকের পাশেই এবং একটি প্রতিষ্ঠানে, সেটি হচ্ছে তাস টেকনোলজি। এবং ওনারা সাধারণত তোশিবা ব্র্যান্ডের নতুন ফটোকপি মেশিন বিক্রয় করে এবং আমরা আজকে দেখব ওনারা আমাদেরকে দেখাবেন যে একটি নতুন মেশিন আনবক্সিং করে এবং আপনারা সেই মেশিনটি কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে ওনারা সাধারণত নিউ ব্র্যান্ডের মেশিন বিক্রি করে এবং পাশাপাশি রিকন্ডিশন মেশিন বিক্রি করে এবং ওনারা আপনার সেলস এবং সার্ভিস দেন এবং সেজন্য আমরা ওনাদের কাছ থেকে তথ্য নিব যে আপনারা যেন এই তথ্যগুলো নিয়ে সহজেই আপনারা নতুন মেশিন কালেকশন করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে ওনারা কীভাবে আমাদেরকে মেশিনটি দেখান দেখি। ভিউয়ার্স, প্রথমে আমরা একটি নতুন মেশিন আনবক্সিং করে দেখব যে আমরা আসলে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কারণ ওনারা সাধারণত কাস্টমার ছাড়া নতুন মেশিন আনবক্সিং করে না, কারণ মেশিন একটা পিউরিটির ব্যাপার আছে, নতুনত্বের একটা ব্যাপার আছে। সেই নতুনত্বের স্বাদের জন্য ওনারা কী করে যে কাস্টমার আসলে কাস্টমার সামনে আনবক্সিং করে, কিন্তু আমরা স্পেশাল রিকোয়েস্ট করছি যে আমাদের একটা নতুন মেশিন আনবক্সিং করে দেখাবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি ওনারা আমাদের রিকোয়েস্ট রাখছেন, দেখি আমরা নতুন মেশিন আনবক্সিং করে। তো ভিউয়ার্স, আমাদের পাশে অনেকগুলো নতুন মেশিন আছে এবং ওনাদের কিন্তু পাশে একটা গোডাউন আছে, হিউজ পরিমাণ নতুন মেশিন কালেকশন করা আছে। তো আমরা গোডাউনের চাইতে আমাদের পাশে যে মেশিনটা আছে সেটি আমরা দেখি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা একটি তোশিবা কত মডেল এটা 2523 এডি একটি মেশিন সেটি আনবক্সিং করতেছেন, একদম ফ্রেশ মেশিন এবং আমাদের সামনেই ওনারা আনবক্সিং করতেছেন। তো যেটি বলতেছিলাম যে পিওর মেশিন, ওনারা কিন্তু একদম পিওর অর্থাৎ একদম নতুন মেশিন সেল করে, সেটি আমাদের বক্সের কন্ডিশন দেখলে বুঝতে পারতেছি। ওনাদের নিজস্ব টেকনিশিয়ানরাই আসলে মেশিনটি আনবক্সিং করতেছে। সাধারণত ফ্যাক্টরি থেকে এভাবে মেশিনগুলো আসলে ইম্পোর্ট হয় এবং ইম্পোর্ট করা মেশিনগুলো সরাসরি এই তাজ টেকনোলজিতে পৌঁছার পর এভাবে সারি সারি সাজিয়ে রাখেন এবং কাস্টমার আসলে এখান থেকে ওনারা আনবক্সিং করে ডেলিভারি দিয়ে থাকেন। তো এই মেশিনটার মডেল আমরা প্রথমে জেনেছি, তোশিবা ই স্টুডিও 2523 এডি। তো সম্মানিত ভিউয়ার্স, তো মেশিনটা আমরা দেখতে পেলাম যে ওনারা আসলে বক্স থেকে বের করেছেন। তো আসলে আমি এখন প্রশ্ন করব আমাদের যে হানিফ ভাইয়ের কাছে, যে হানিফ ভাই আসলে এই মেশিনের সাথে কী কী থাকে? আসলে এই মেশিনের সাথে সাধারণত একটা ডেভেলপার একটা ডেমো কালি টোনার বলা হয় যাকে, পাওয়ার কেবল, ডাটা কেবল, এই একটা প্রিন্টার ইনস্টল করার জন্য একটা সিডি ড্রাইভার ইউএসবি কেবল। আচ্ছা হানিফ ভাই, তো আপনাদের যে এই যে 2523 এডি মেশিনটা, এটার মাধ্যমে কি আসলে আমরা কম্পিউটার থেকে কি প্রিন্ট করতে পারবো? জি পারবেন, কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপি তিনটাই হবে এখান থেকে। অর্থাৎ ভিউয়ার্স, উনি যেটা বললেন যে আসলে এই মেশিন দিয়ে আপনারা একাধারে স্ক্যান করতে পারবেন, অর্থাৎ রঙিন স্ক্যান করতে পারবেন এটার মাধ্যমে, এবং এর মাধ্যমে আপনারা করতে পারবেন যে কম্পিউটার থেকে ডাইরেক্ট যে প্রিন্ট সেটি করতে পারবেন এবং আপনারা এর মাধ্যমে ফটোকপি করতে পারবেন। অর্থাৎ এটি আসলে মাল্টি ফাংশনাল ফটোকপিয়ার এবং একাধারে সব তিনটি কাজই করতে পারতেছেন। সো ভিউয়ার্স, আমি আরেকটি ইনফরমেশন দিচ্ছি, আপনারা যখন ওনাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন, ওনারা কিন্তু কী করে যে ওনাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ থেকে ওনারা প্রিন্ট দিয়ে, অর্থাৎ একটা কানেকশন দিয়ে, ইউএসবির মাধ্যমে কানেকশন দিয়ে প্রিন্ট দিয়ে দেখিয়ে দেন যে প্রিন্ট কীভাবে করা যায়, অর্থাৎ ইনস্টলেশন সহ কমপ্লিট গাইড ওনারা নিজেরাই দিয়ে দেন এবং এর থেকে এক্ষেত্রে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না এখান থেকে মেশিন নিলে এবং বাসায় নিয়ে যে আপনার ভাবতে হবে না যে কীভাবে প্রিন্ট করবো কী করবো, অর্থাৎ আপনার এই অফিস থেকেই সব কিছু জেনে নিতে পারবেন যে কীভাবে মেশিন আপনারা চালাবেন এবং কম্পিউটার থেকে কীভাবে প্রিন্ট করবেন সব কিছু এখান থেকে শিখে যেতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিব ওনাদের কাছ থেকে যে আপনার যে সেলস সার্ভিস, অর্থাৎ মেশিন কিনলেন তার পরবর্তী টাইমে কী হবে এবং অর্থাৎ সার্ভিসটা কীরকম পাবেন, অর্থাৎ ওনারা কীরকম সার্ভিস দেয় সেটা আমরা তথ্য নিব আমাদের হানিফ ভাইয়ের কাছ থেকে। তো হানিফ ভাই বলবেন কি আসলে সার্ভিসটা কীভাবে দেন আপনারা? পরবর্তী সার্ভিস এক বছর ফ্রি সার্ভিস দেওয়া হয়, সেই ক্ষেত্রে কাস্টমার প্লেসের যাওয়া আসার যে একটু বিষয় থাকে সেই খরচটা একটু বহন করলেই হয়। সো ভিউয়ার্স, এখন হানিফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে তোশিবা ব্র্যান্ডের কোন কোন মডেলে ওনারা আসলে সেল করে থাকেন। তো হানিফ ভাই একটু বলবেন, তোশিবা ব্র্যান্ডের 2523 এ, 2523 এডি,
23 AM, 26 18, 31 18, এবং মানে বর্তমান আপগ্রেড যত মডেল আছে সবগুলি আমরা বিক্রি করে থাকি। অর্থাৎ উনি যেটি বলেন যে তোশিবার আপগ্রেড যত মডেল আছে সব মডেলই এখানে অ্যাভেলেবল পাওয়া যাবে। আপনারা শুধু ওনাদের যে নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আগে থেকে ফোন করে জেনে নিতে পারবেন যে ওনাদের কাছে কোন কোন মডেলগুলো আছে এবং প্রাইস এবং কন্ডিশন সব কিছু আপনারা আগে থেকে জানতে পারবেন। আর ভিউয়ার্স, এক্ষেত্রে বলে রাখি ডলারের প্রাইস কিন্তু বেড়ে গেছে, সেই কারণে কিন্তু প্রাইসটা আপ ডাউন হতে পারে। সেই জন্য আপনারা যখন আসবেন শোরুমে তার আগে এই স্ক্রিনে নাম্বারে কল দিয়ে একটু জেনে নেবেন যে বর্তমান প্রাইসটা কত আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিব তাস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, যিনি এই ফটোকপির লাইনে দীর্ঘ 17 বছর যাবৎ সম্পৃক্ত আছেন। এবং ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করবো যে ওনারা আসলে এই যে নতুন মেশিনগুলো কন্ডিশনে আসলে দেয় কি না, ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে কন্ডিশনে সেল করেন কি না, এবং সেই নিয়মগুলো যদি সেল করে থাকেন সেক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া বা নিয়ম ফলো করতে হবে। ওনার কাছে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। ভাই বলবেন কি যে কন্ডিশনের সিস্টেমটা কী আসলে? জি, আমরা সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মেশিন দিয়ে থাকি। আপনার কন্ডিশনের সিস্টেম হচ্ছে, আপনারা 2000 টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠায় দিলে আমরা আপনার মেশিনটি যে বিল আসবে, যে বিল চালান করে আমরা কুরিয়ারে সুন্দরবন বলেন, করতোয়া বলেন, এস এ আলম বলেন, যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা বুকিং দিয়ে দেবো। আপনারা পুরো পেমেন্ট দিয়ে ওখান থেকে উঠায় নিতে পারবেন। আমরা এই সিস্টেমে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা ভাইজান, আমরা শুনতে পারছি যে আপনি দীর্ঘ 17 বছর যাবৎ এলিয়ানে আছেন, তো আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে যদি দর্শক নতুন মেশিন নেয় তাহলে কী কী বিষয়ের দিকে খেয়াল রাখবে, এবং যদি আপনাদের কাছে রিকন্ডিশন মেশিন নেয় সেক্ষেত্রে কী কী বিষয়ের উপর আমাদের দর্শকরা খেয়াল রাখবেন মেশিন কেনার সময়? আসলে নতুন মেশিন তো খেয়াল করার কোনো বেশি কিছু নাই, এটা হলো আনবক্সিং কার্টন করা থাকে বিদেশ থেকে, যেভাবে এলসি হয় আমরা এলসির মাল শোরুমে উঠাই, আমরা আনবক্সিং করে এভাবে নতুন মেশিন দেওয়া হয়। নতুন মেশিনে আসলে দেখার মতো ওইরকম কোনো কিছু নাই, আমরা যেভাবে দেখাইছি আপনাদের আনবক্সিং করে এটাই নতুন মেশিন। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আপনার রিকন্ডিশন মেশিনটি নিতে হলে পারে অবশ্যই অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে, কারণ রিকন্ডিশন মেশিনটি যে কেউ একজন ব্যবহার করেছে, ইউজ করেছে, সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যে কোনো কিছু ভাঙা আছে কি না, কোনো জায়গাটা লুজ আছে কি না, এবং কোনো অংশ ভাঙা আছে কি না, এবং মেশিনটা চালা দেখবেন কোনো সাউন্ড আছে কি না। নতুনের মতো যদি স্মুথ সাউন্ড হয় এবং কপি যদি ঝকঝকে হয়, প্রিন্ট যদি খুব সুন্দর হয়, কম্পিউটার দিয়ে প্রিন্ট হয়, স্ক্যানার হয়, তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন যে রিকন্ডিশন মেশিনটি ভালো অবস্থানে আছে। আর আমরা সাধারণত এমনভাবে ওভারহলিং করে থাকি, এমনভাবে সার্ভিস দিয়ে থাকি, আমার দীর্ঘ 17 বছরের এই লাইনের অভিজ্ঞতা, আমি 17 বছরের অভিজ্ঞতার থেকে আমি আমার পূর্ণ অভিজ্ঞতা এই রিকন্ডিশন মেশিন বা ইনটেক মেশিন আমার ব্যবসার ক্ষেত্রে আমি পূর্ণ অভিজ্ঞতা ঢেলে দিয়ে আমি আমার মতো করে আমার স্বপ্নের তাস টেকনোলজি আমি তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি আল্লাহর রহমতে ভালো ব্যবসা করতেছি, আগামীতে আরও ভালো ব্যবসা করব। আপনাদের দোয়া, আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে তাস টেকনোলজি একসময় তাজ মানে মুকুট, মাথার মুকুট, একসময় তাজের মতোই থাকবে, মাথার মুকুট হয়ে থাকবে। আমি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে অনুরোধ রইল, আপনারা আমার তাস টেকনোলজির কোনো কর্মচারী বা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা কোনো কিছু যদি প্রতারিত হন বা কোনো কিছু হন, আমাকে সরাসরি ফোন দিবেন, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আমার নাম্বারে ফোন দিবেন, আমি মালিক, আমি ব্যবস্থা নেব। কোথায় আপনাদের লিকেজ হচ্ছে, কোথায় আপনারা সার্ভিস পাচ্ছেন না, কোথায় ভালো সার্ভিস পাচ্ছেন, আপনারা সুনাম থাকলেও বলবেন, বদনাম থাকলেও বলবেন, আমি চাই আমার প্রতিষ্ঠান তাজ টেকনোলজি সুনামের সহিত আমরা তিল তিল করে এগিয়ে যাই। আমরা এক ঝাঁক সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত, এখানে কোনো রকম কার্পণ্যতা বা কোনো রকম গাফিলতি এমনও আছে, আমাদের রেকর্ড আছে, রাত 8টার সময়ও আমরা সার্ভিস কাজে ইঞ্জিনিয়ার পাঠা দিছি, আমাদের ইঞ্জিনিয়ারের ভিতরে কোনো অলসতা নাই। আমরা সর্বোচ্চ সেবাটা দিয়ে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সবচেয়ে সুন্দর মেশিনটি আপনার কাস্টমারকে দিয়ে আমরা প্রশংসার সহিত বাংলাদেশে উঠে আসতে চাই। আমরা ব্যবসায়িক জগতের একটা স্বনামধন্য নাম মতিঝিলের বুকে, শাপলা চত্বরের বুকে যেন তাস টেকনোলজি নক্ষত্রের মতো জলজল করতে থাকে, আমার স্বপ্নের তাস টেকনোলজি। আমি স্বপ্ন দিয়ে অনেক যত্ন করে এই প্রতিষ্ঠানটা শুরু করেছি, আপনাদের আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করতেছি, আপনারা সবাই যে কোনো কমপ্লেন অভিযোগ থাকলে
সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন, ভাই এই মেশিনটা নিছি, এইভাবে পড়ছে, এই হয়েছে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আপনারা কোনো কারোর সাথে যদি যোগাযোগ করে কোনো সমাধান না পান, অবশ্যই আমি ব্যবস্থাপনা পরিচালক, আমি সর্বোচ্চ, আমি একক মালিকানাধীন প্রতিষ্ঠান, এটা যে কোনো মুহূর্তে আমি যে কোনো ধরনের সিদ্ধান্ত, আমি আপনাদের সুযোগ সুবিধা, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আমি দিতে পারবো। আপনারা সরাসরি আমার নাম্বারে, এই হচ্ছে আমি কিভাবে পদক্ষেপ নেবো, আমার 17 বছর অভিজ্ঞতা এই ফটোকপিয়ার লাইনে, কোনো রকম সমস্যা নাই, আপনার কোনো কিছু যদি লাগে সব কিছুর জন্য আমি প্রস্তুত। আমার প্রতিষ্ঠানে এমন কোনো মাল নাই যে এখানে নাই, কনজিউমার আইটেম এখানে নাই, আমরা ওয়ারান্টি সহকারে, আমরা রিকন্ডিশন মেশিনের ক্ষেত্রে 6 মান্থ ওয়ারান্টি, নতুন মেশিনের ক্ষেত্রে 1 বছরের ওয়ারান্টি, এবং 70,000 কপি পর্যন্ত, 70,000 কপি পর্যন্ত কোনো কনজিউমার আইটেম ইলেকট্রনিক্স উইদাউট ইলেকট্রনিক্স পার্টস, যেমন মাদারবোর্ড, লেজার, ল্যাম্প, এগুলো ইলেকট্রনিক্স পার্টস, এগুলো বাদে কনজিউমার আইটেম, ডাম, ডেভেলপার, হিট রোলার, এগুলো আমরা একদম ফ্রি অফ কস্টে লাগা দিয়ে থাকি, কারণ এগুলো 70,000 কপি পর্যন্ত আমরা ওয়ারান্টি দিয়ে থাকি। এগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। তাই আপনারা মানে সর্বোচ্চ সেবা পেতে তাস টেকনোলজির দ্বারস্থ হলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা তাস টেকনোলজিটাকে, আমার স্বপ্নের তাস টেকনোলজি, আপনারা স্বপ্নের মতো করেই দেখবেন, আপনারা সহযোগিতা করলে আমি আশা করি তিল তিল করে এই প্রতিষ্ঠানকে সুউচ্চ পর্যায়ে, আমার মনের অনেক বড় নিয়ত, অনেক ভালো ব্যবসায়িক হিসেবে শাপলা চত্বরে মতিঝিলে আমি বিস্তার করি, আমি শুরু করছি, আল্লাহর রহমতে আমার প্রতিষ্ঠান খুব ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার শুরু প্রতিষ্ঠান শুরুর থেকে আজ পর্যন্ত কোনো রকম বিঘ্নিত ঘটে নাই, কোনো কাস্টমার কমপ্লেন করে নাই, কোনো সমস্যা হয় নাই, আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান সুনামের সহিত চলতেছে। তাই আশা করি আগামীতে এই সুনাম, আমার খুব বেশি পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করি নেই, কিন্তু আমার সবচেয়েতে বড় পুঁজি হলো সততা। আমি সততা দিয়ে, আমি অনেস্টি দিয়ে আমি উঠে আসতে চাই, আমি স্বল্প পুঁজিতে আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের মন জয় করে আমি ভালো প্রতিষ্ঠান, ভালো টেকনোলজি, আমি পলিটেকনিক স্টুডেন্ট, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি এই বিষয়ের উপরেই পড়ালেখা করছি, এই বিষয়ের উপরেই চাকরি করছি, এই বিষয়ের উপরেই ব্যবসা করতেছি। তাহলে আমার চেয়ে দক্ষ, আমি আমার চেয়ে সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে ভালো করে সলিউশন আর কে দিতে পারে? আমার লাইফটাই এই জীবনের এই এই ফটোকপির উপরে, আমি তোশিবা এই স্টুডিও ফটোকপির উপরেই আমার লাইফটা আর 17 বছর কাটা দিলাম এই ফটোকপির উপরে। আমি সর্বোচ্চ মেধা প্রজ্ঞা যতটুকু খাটানো দরকার এই প্রতিষ্ঠানের প্রতিটা মুহূর্তে আমি ভাবতে থাকি, আমার তাস টেকনোলজি কোন টেকনোলজি ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, কোন টেকনোলজি ব্যবহার করলে কাস্টমার খুশি হবে, কোন টেকনোলজি ব্যবহার করলে কাস্টমার উপকৃত হবে। আমার সবার আগে কাস্টমার প্রায়োরিটি, সবার আগে আমি কাস্টমার প্রায়োরিটি দিয়ে থাকি, প্রাধান্যতা দিয়ে থাকি। ছুটির দিন, শুক্রবার, শনিবার, কোনো দিন নাই, আমি সর্বোচ্চ সেবা দিয়ে থাকি, আমার প্রতিষ্ঠান অবিরাম খোলা। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা নিয়ে যে কোনো দিনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের ইঞ্জিনিয়ার আপনার কাছে চলে যাবে। যদি আপনি তা মনে করেন যে ইঞ্জিনিয়ার আসতে দেরি হবে, আপনি নিজে মেশিন নিয়ে চলে আসবেন, নিজে ইউনিট খুলে নিয়ে চলে আসবেন, আমি নিজ হাতে নিজে দেখে দেব। এবং এখানে সব সময় এই শোরুমে মেশিন থাকে, আমি মেশিনে ইউনিট লাগায়া টেস্ট করে কপি বের করে আপনার মন মতো করে আপনার কাছে আমি পৌঁছে দেব, এটুকু এনশিওর গ্যারান্টি এটুকু আমি দিয়ে থাকি। আমার প্রতিষ্ঠান সর্বদাই চলতেছে, আমার শুরু থেকেই ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার প্রতিষ্ঠান মতিঝিলের বুকে নক্ষত্রের মতো জ্বলবে, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার রফিকুল ভাই, তো আমরা জানতে পারলাম যে আপনাদের মতিঝিলে ফটোকপির বিজনেস খুব জমজমার চলছে, তো এই পর্যায়ে আপনারা কি এই বাংলাদেশের আরও অন্য কোথাও এরকম কি আসলে কোনো ব্রাঞ্চ আছে আপনাদের, বা এই এই পর্যায়ে আপনাদের কোনো আরও বড় ধরনের কোনো মাস্টার প্ল্যান কি আছে আপনাদের, বলবেন কি? ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর একটি প্রশ্ন করছেন, যে প্রশ্নটি আপনি না করলেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম। আসলে আমাদের স্বপ্নের তাস টেকনোলজি, আমি সবসময় বলে থাকি স্বপ্নবাস তরুণদের ভিতরে আমি একজন, তাই স্বপ্ন দেখতে হলে সাহস লাগে, আমি অনেক বড় স্বপ্ন নিয়েই আগে এগোচ্ছি। আপনাদের দোয়ায় আশীর্বাদে
আল্লাহর অশেষ মেহরবানিতে শাপলা চত্বরে খুব সুন্দরভাবে রমরমাটভাবে ব্যবসা চলতেছে, এবং শাপলা চত্বরের পাশাপাশি শুধু শাপলা চত্বরেই না, আমাদের গাজীপুরে একটি ব্রাঞ্চ আছে, আপনারা মনে হয় জেনে থাকবেন। গাজীপুরে আবু হানিফ আমার ব্রাঞ্চের সামগ্রিক দায়িত্বে আছে, ওই গাজীপুরটা দেখাশোনা করে, হর হামেশা সেল করতেছে, ওর কাছ থেকেই শুনতে পারবেন আসলে গাজীপুর আমাদেরকে কতটা প্রভাব আছে গাজীপুর আমাদের। সো ভিউয়ার্স, আমরা গাজীপুর ব্রাঞ্চের যে ব্রাঞ্চ ম্যানেজার হানিফ ভাই, ওনার পরিচয় পেলাম আমরা। তো এখন আমরা হানিফ ভাইয়ের কাছে আসবো, যে ওনার কাছে প্রশ্ন করব যে আসলে উনি গাজীপুর ব্রাঞ্চটা কীভাবে চালাচ্ছেন, ওনার যে কাস্টমার আছেন তাদেরকে কীরকম ফেসিলিটি দিচ্ছেন, সেটা ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসলে আমি ওখানে যথেষ্ট ভালোভাবে বিক্রয়োত্তর পরবর্তী সেবা দিয়ে থাকি, এবং কাস্টমার যখন যেভাবে ডাকে সেভাবে আমি তাৎক্ষণিক শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করি, এবং কাস্টমার এই 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে অর্ডার করলেও 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমি কাস্টমার প্লেসে মাল আমাল সরবরাহ করে থাকি। গতকালও একটা মাল এই কাস্টমার গাজীপুরা 27 নাইম ভাই মেশিন অর্ডার প্রায় 3টার দিকে অর্ডার দিয়েছিলেন, পরে আমি 6টা বা 7টা নাগাদ আমি ওটা কাভারেজ দিয়ে দিচ্ছি, ইনস্টল করে কাভারেজ দিয়ে দিচ্ছি, এরকম করেই করে থাকি। তো হানিফ ভাই, আপনার যে গাজীপুর ব্রাঞ্চ, তো গাজীপুর ব্রাঞ্চের যে কাস্টমার তাদের জন্য তো আপনি ফেসিলিটি দিতেছেনই, এছাড়া গাজীপুরের আশেপাশে কোন জায়গায় আপনার কার্যক্রম এরিয়া অর্থাৎ ফেসিলিটি দেন, কোন কোন এরিয়াতে একটু বলবেন। হ্যাঁ, গাজীপুরের জন্য তো অবশ্যই স্পেশাল সুবিধা দেওয়া হয়, তার পাশাপাশি টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, কুষ্টিয়াও গেছে মেশিন, আমাদের পুরো মেশিন অনেকগুলো হয়েছে ইনশাল্লাহ, আমার নিজের থানা আর কি, নিজের থানায় অনেকগুলো মেশিন সেল হয়েছে, পাশের থানা উল্লাপাড়া, রাজশাহী, গোদাগাড়ি থানা, মানে বাংলাদেশের সব জায়গাতে ইনশাল্লাহ হচ্ছে, আরও হবে আশা করি ইনশাল্লাহ। বিক্রয় পরবর্তী সেবা ভিউয়ার্স শতভাগ দেওয়া হয়, এবং দেওয়ার কারণেই ইনশাল্লাহ অনেক সেল হয়েছে গাজীপুর, গাজীপুরের অলিতে গলিতে, তারপরে কিছু ফ্যাক্টরিতে, কিছু অফিসে যথেষ্ট বিক্রয় এবং সার্ভিসের বিষয়ে কন্ট্যাক্ট হয়েছে আর কি। ভিউয়ার্স, আপনারা যদি আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমি আরও আগায় যেতে পারবো। তো বিগত দিনগুলোতে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করছেন, বিধায় আমি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাইছি, আপনারা পাশে থাকলে এবং দোয়া করলে আমি আরও ভালো অবস্থানে যেতে পারবো ইনশাল্লাহ, আপনাদের সেবা শতভাগ দিতে পারবো, আর বেটার সার্ভিস অবশ্যই পাবেন। সম্মানিত ভিউয়ার্স, তো এই পর্যায়ে আমি হানিফ ভাই সম্পর্কে একটু প্রশংসা করব, যেটা আসলে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, কিন্তু আমি করব, কারণ আমি যখন এই প্রতিষ্ঠানের রিভিউ করব তখন আমি ভাবলাম এই প্রতিষ্ঠানের একটু পর্যবেক্ষণে রাখি যে আসলে ওনারা কীরকম কার্যক্রম বা কীরকম ফেসিলিটি দেয়। যেমন আমি একটি ঘটনা শেয়ার করতেছি, বেশ কিছুদিন আগে উনি কী করছেন যে একজন গ্রাহক অনলাইন থেকে একটি মেশিন কিনেছেন, এবং সেই মেশিনটি কেনার পর সে প্রতারিত হয়েছিল অনলাইন থেকে মেশিন কেনার পরে, এবং তারপর হানিফ ভাইয়ের কাছে ওই লোকটি যোগাযোগ করে উনি তখন ওখানে উপস্থিত হয়ে ওনাকে যে ফেসিলিটিটা দিয়েছিলেন সেটি আসলে বলার মতো একটি ফেসিলিটি, কারণ ওই মেশিনে আসলে কিছুই ছিল না, একবারে জাজরা অবস্থায় ছিল, এবং সেই মেশিনটি টোটালি সার্ভিসিং করে দিয়ে এবং সেই মেশিনটি অন করে দিয়ে তারপর উনি যে পরিমাণ সার্ভিস বিল করলো সেটা কি বলবো, যে আমি জানি যে অন্যান্য যারা সার্ভিসম্যান তার 10 ভাগের 1 ভাগ উনি দাবি করেন নাই, এবং আমি ওনাকে প্রশ্ন করছিলাম, কিন্তু যেটা বলছিলাম যে পর্যবেক্ষণে রাখছিলাম, তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি এত কম বিল করলেন কেন, তো উনি বললেন যে উনি আসলে মেশিন কিনে ঠকে গেছে, তো এই পর্যায়ে যদি ওনাকে আমি আরও বেশি বিল করি তো উনি তো আসলে টিকতেই পারবো না, অর্থাৎ এই ব্যবসায় যদি উনি না টিকে তাহলে উনি না টিকলে তো আমরাও টিকতে পারবো না, তাই না? কারণ ওনাকে আমরা বাসায় রাখতে পারলে, টিকে রাখতে পারলে আমাদের, আমরা যে ফটোকে বিজনেস করি আমরাও টিকে থাকতে পারবো মাঠে, গ্রাহক বাঁচলে প্রতিষ্ঠান বাঁচবে, সেজন্য উনি একবার নাম মাত্র যেটা না নিলে নয় সেরকম একটা বিল করছে, আমি দেখে অবাক। আমি সাধারণত অনেক ইঞ্জিনিয়ারদের সাথে চলাফেরা করছি, তো ওনার মতো মন মানসিকতা আমি দেখি না, যে সুন্দর একটা মন মানসিকতা নিয়ে চলে, অর্থাৎ উনি বিজনেসটা শুধু বিজনেসভাবেই দেখে না, হিউম্যানিটি যে একটা ব্যাপার আছে সেইটা উনি কিন্তু মাইনাস হলে, সেজন্য আমি বলবো যে যারা গাজীপুরবাসী আছেন অর্থাৎ দেশের অন্যান্য অঞ্চলে যারা আছেন, তারা আপনারা যদি ফটোকপি মেশিন অন্য জায়গা থেকেও ক্রয় করে থাকেন, এরকম যদি হয় যে অন্য জায়গা থেকে ক্রয় করছেন, সেক্ষেত্রে যদি আপনার সার্ভিসে যায় কোনো ঝামেলা বা কোনো প্যারায় পড়েন, আমাদের হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, উনি কিন্তু আপনার কাছে উড়ে যাবে, উনি কিন্তু টাকার পিছিয়ে দৌড়ায় না, উনি কিন্তু সার্ভিসের পিছিয়ে দৌড়ায়, যে সার্ভিসটা যদি বেটার হয় টাকা ওনার কাছে আসবে একদিন, ঠিক আছে? সেই জন্য উনি কিন্তু আপনার সার্ভিসটা আগে ইনশিওর করে, যে সার্ভিস আগে,
ইনশিওর, ঠিক আছে? তো সেজন্য আমি একটু সামনে প্রশংসা করে ফেলাইছি, এটা ঠিক না, আমি নিজে এটা ব্যাপারটা ফলো করছিলাম। তো ভিউয়ার্স, সেজন্য বললাম যে হানিফ ভাইয়ের কাছে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করবেন, রাতে দিনে সব সময় ওনার কিন্তু একটা টিম আছে, সেই টিমে উনি মেনটেন করে, অর্থাৎ আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন দিবেন, ওনার টিমে থেকে লোক চলে যাবে। আর যদি আপনাদের কাজটা বেশি ঝামেলাপূর্ণ হয়, উনি নিজে কিন্তু সেই টিমের সাথে থাকে এবং সেই টিমে থেকে কাজটা কমপ্লিট করে তারপর উনি চলে আসেন। সো ভিউয়ার্স, আমরা রফিক ভাইয়ের অফিস সম্পর্কে অনেক কিছু তথ্য পেলাম এবং ওনার নতুন মেশিন সম্পর্কে অনেক তথ্য পেলাম, উনি যে একজন স্বপ্নবাস তরুণ সেই সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন পেলাম, এবং আমাদের আশা এবং আপনারা অবশ্যই দোয়া করবেন ওনার স্বপ্ন যেন সবসময় সফল হয়। এবং এই পর্যায়ে আমরা রফিক ভাইয়ের কাছে প্রশ্ন করব যে উনি যেরকম নতুন মেশিনের ব্যবস্থা রাখছেন, ঠিক এরকম রিকন্ডিশন কোনো মেশিন আছেন কি না, কারণ অনেক গ্রাহক আছে যারা নতুন মেশিন কিনতে কষ্ট হয়, সেই পর্যায়ে যদি রিকন্ডিশন মেশিন কিনতে চায় সেক্ষেত্রে আপনার ওনাদের সাথে যোগাযোগ করবেন কি না, সেজন্য আমি এখন মাইক্রোফোনটা ধরবো রফিক ভাইয়ের কাছে যে ওনাদের কাছে কোনো রিকন্ডিশন মেশিন পাওয়া যায় কি না। জি, ধন্যবাদ, ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে নতুন মেশিন তো নতুনই, নতুন মেশিন দেখতে এরকম, আর নতুন মেশিন যারা কিনতে চায় এরা তো নতুনত্বই বেশি থাকে, অ্যামাউন্ট বেশি থাকে, টাকা বেশি লাগে নতুন মেশিনের। এর জন্য যদি কোনো ব্যক্তির বাজেটে ফেল করে যে আমি নতুন মেশিন নিতে চাচ্ছি কিন্তু ওই পরিমাণ অ্যামাউন্ট আমার কাছে নাই, কিন্তু আমার ব্যবসা শুরু করা ভাই খুব জরুরি, এর জন্য আমরা ভাই বিশেষভাবে সব শোরুমে এইরকম অপশন রাখে না, আমরা বিশেষভাবে তাস টেকনোলজি আপনাদের ভিউয়ার্সের সুবিধার্থে আমরা একটি বিশেষ সুবিধা রেখেছি, আমরা রিকন্ডিশন মেশিনও সেল করে থাকি, যাহা নতুন মেশিনের চাইতে অর্ধেক দামে রিকন্ডিশন মেশিন পাবেন, আপনার বাজেটের সাধ্যের ভিতরেই স্বাদটুকু পেয়ে যাবেন। অনেকের স্বাদ আছে সাধ্য নাই, কিন্তু নতুন মেশিন কিনতে চায় কিনতে পারতেছে না, কিন্তু তার ব্যবসাও জরুরি, ব্যবসা করতে হবে, আর্ন করতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, আর এই কী আর বলবো, বিশ্ব আন্তর্জাতিক মহামারী করোনা, তারপরে এই যে ইউক্রেন যুদ্ধ, ডলারের প্রাইস বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার জিনিসপত্র দাম বেড়ে গেছে, সেই ক্ষেত্রে জীবনযাত্রা মানুষের চালাইতে অনেক কষ্ট হয়, তাই অনেক দাম দিয়ে একটা মেশিন কেনা হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য আমরা বিশেষ একটা অপশন রাখছি যে পুরাতন মেশিন যদি কেউ নতুন মেশিনের অর্ধেক দাম দিয়ে মেশিন নিতে চান, যদি কেউ ব্যবসা করতে চান, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমরা তাকে পুরাতন মেশিন নতুন মেশিনের অর্ধেক দামে, এই যে এইরকম ফুল ফ্রেশ একটা মেশিন, আমরা পুরাতন মেশিন নতুন মেশিনের অর্ধেক দামে তার জন্য আমরা এই সুযোগটা দিয়ে থাকি, যদি কেউ অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান। রফিক ভাই, আমরা তো আসলে নতুন মেশিন দেখতে পাচ্ছি এই পাশে, তাই না? আর নতুন মেশিনের মতো এই পুরাতন যেটা বলতেছেন রিকন্ডিশন, সেই রিকন্ডিশন আর তো অনেক ফ্রেশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা তো একদম নতুনের মতোই দেখা যাচ্ছে, এটা কীভাবে সম্ভব? আসলে ঘটনা কি, আসলে এই কৃতিত্ব আমার না, এই কৃতিত্ব আমার পুরো তাস টেকনোলজির স্টাফদের, কারণ আমার সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং সুদক্ষ এক ঝাঁক ইঞ্জিনিয়ার দিয়ে আমার তাস টেকনোলজি পরিচালিত, আর ওরা এত বেশি পারদর্শী, এত বেশি আমি নিজ হাতে ওদেরকে গড়ে তুলছি, ওদেরকে কাজ শিখাইছি, এবং ওরা এত সুন্দরভাবে সার্ভিস করে আপনি দেখলেই বুঝতেই পারবেন না, কাস্টমার দেখবেন অনেক সময় ভুলেই যাবেন যে আসলে এটা মেশিনটা নতুন না পুরাতন। আমার নিজের কাছে ওরা যখন মেশিন রেডি করে আমি নিজেই অবাক হয়ে যাই, ওদেরকে প্রশংসা করি, ওদের নাস্তা করাই, ওদেরকে ভালো ভালো হোটেলের খাবার খাওয়াই। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে আমরা পুরাতন ঢাকার নবাবী বিলাসে নিয়ে যায় ওদেরকে নাস্তা, রাতের নস্যভোজ করায় নিয়ে আসি, শুধু একটাই কারণ, ওদের উপরে আমি এত বেশি স্যাটিসফাই, এত বেশি হ্যাপি যে ওরা কাজে কোনো রকম ফাঁকি ঝুঁকি নাই, কোনো রকম কার্পণ্যতা নাই আমার কাছে, যে ফাঁকি ঝুঁকি দিবে, যে ভালো কাজ করবে না তার স্থান আমার কাছে নাই, যে নয়ছয় করবে তার স্থান আমার কাছে নাই, তাস টেকনোলজি থাকবে সুদক্ষ সুনিপুণ পদ্ধতিতে, সুদক্ষ হাতে কাজ থাকবে তাস টেকনোলজির, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার তাস টেকনোলজির আমার বাছাই করা ইঞ্জিনিয়ার, আমার স্বপ্নের তাস টেকনোলজি, আমার স্বপ্ন পূরণ করতে হলে আমার সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে সার্ভিসে, আর সার্ভিস বেস্ট তো ব্যবসা বেস্ট, সার্ভিস যদি ভালো না দিতে পারি তাহলে আমরা কিন্তু ব্যবসায় এগোতে পারবো না, তাই সবার আগে আমি নিজে সার্ভিস ইঞ্জিনিয়ার, আমি নিজে চাকরি করছি, আমি বুঝি, আমি কাস্টমারের দুঃখ বেদনা বুঝি, আমি কাস্টমারের কাছে গেছি, আমি কাস্টমারের দুঃখ বেদনা বুঝতে পারছি, কোন কাস্টমার কোন ধরনের মেশিন নিতে প্রস্তুত, কোন ধরনের মেশিন নিলে পারে তার জুলুম হয়, কোন ধরনের পার্স কী দামে পার্স কিনলে তার জুলুম হয়, আমি সব কিছু বুঝি ভাই, তিল তিল করে ব্যবসা করার টাকা
এই জন্য আমি আপনাদের জন্য এই অল্প রেটে রিকন্ডিশন মেশিন ফুল ফ্রেশ মেশিন একদম ঝকঝকে করে আপনাদের ছয় মাসের ভিতরে যেন এই মেশিনে আর হাত না দেওয়া লাগে, কোনো রকম আমাদের কল দিয়ে ডিস্টার্ব না করা লাগে, আমরা এই জন্য সবচেয়ে ফ্রেশ করে সুদক্ষ হাত দিয়ে ফ্রেশ করে আপনাদের হাতে তুলে দেই নতুন মেশিনের অর্ধেক দামে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা জানবো যদি কোনো গ্রাহক তাদের কাছে যে মেশিনগুলো নষ্ট মেশিন আছে বা অথবা জাম ত্রুটিপূর্ণ মেশিন আছে সেই মেশিনগুলো এক্সচেঞ্জ করার কোনো ব্যবস্থা এখানে আছে কিনা, অর্থাৎ ওই মেশিন অদল বদল যেটা বলা হয় অল্টারনেট যেটা বলা হয় সেরকম অল্টারনেটের কোনো সুযোগ আছে কিনা আমি আবার প্রশ্ন করবো রফিকুলের কাছে, এভাবে কিছু বলবেন? জি 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 জি, ধন্যবাদ। এটা কোনো প্রতিষ্ঠান করে না, তো আমি তাজ টেকনোলজি যখন করব ভাবতেছিলাম যে ব্যবসা শুরু করব আর চাকরি করব না, তখন থেকে আমার একটা মনে প্ল্যান ছিল যে কাস্টমার সবার আগে কাস্টমারের সুবিধাটা, আর কাস্টমারের সুবিধাটা প্রায়োরিটি দিতে গেলে পারে অনেক সময় অনেক কাস্টমার মেশিন চালায়, এখন মেশিনটা ডেথ আর এই মেশিনটা আর চালাইতে পারতেছে না, আর ভালো লাগতেছে না, ভালো কপি আসতেছে না, অনেকগুলো অ্যামাউন্ট লাগবে এই মেশিনটা সারতে গেলে পারে, তখন সে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে এই মেশিনটা সারবো না ফেলে দেব না কি করব, এরকম মনস্তান্ত্রিক সমস্যায় পড়ে যায়। তখন সেই কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের লোভনীয় একটা অফার আছে, আপনারা যদি কোনো মেশিন শুধুমাত্র কপি পাস হয়, কপি কেমন দেখা যায় সেটা বড় বিষয় না, শুধুমাত্র পাওয়ার আছে কপিটা পাস হয়, কপিটা পাস হলেই আমাদের সাথে যে কোনো নতুনের সাথে বলেন রিকন্ডিশনের সাথে বলেন যে কোনো মেশিনের সাথে অল্টার করে নিতে পারেন, অদল বদল করে নিতে পারেন, এবং আপনার সেম মডেলও অদল বদল করতে পারেন, আবার আপনার চাহিদা মতো মডেল যে আমি না এই মডেলটা চালাইতাম এই মডেল আর চালাবো না আমি এখন এই মডেল চালাবো সেই মডেলের সাথেও অদল বদল করে নিতে পারেন। এই সুযোগটা আমি দীর্ঘ তিন বছর হলে এই সুযোগটা দিয়ে আসছি, অভূতপূর্ব সাড়া পাইছি এই সুযোগের জন্য, সবচেয়ে বড় গোপন রহস্য তাজ টেকনোলজির এই সুযোগটার জন্যই আমরা সবচেয়ে বেশি কাস্টমার ক্রিয়েট করতে পারেছি, এবং যে কথাটা বলাটা ঠিক না আমরা গোপন রহস্যটা বলে দিলাম, আসলে আমাদের তাজ টেকনোলজি এগিয়ে যাওয়ার সবচেয়ে বেশি গোপন রহস্য অল্টারনেট করে থাকি, একই মডেলের সাথেও করে থাকি ভিন্ন মডেলের সাথেও করে থাকি, এবং যদি কেউ মনে করে যে আমি আর ব্যবসাটা করবই না, কোনো একটা ভাই ব্যবসা বিজনেস মেশিন নিছে ব্যবসা করতেছে, সে হঠাৎ করে তার বিদেশ থেকে ভিসা চলে আসছে, সে বিদেশে চলে যাবে এখন দোকানটা ছেড়ে দিছে মেশিন বিক্রি করে দিবে, সাথে সাথে আমরা আমাদের অপশন দেওয়া আছে আমাদের নাম্বারে ফোন দিবেন, আমরা সাথে সাথে ওই সময়ের যে পরিমাণ দাম হয় যে পরিমাণ আপনি ইউজ করছেন সেই পরিমাণ উপযুক্ত রেট দিয়ে আমরা সেই মেশিনটি সরাসরি, সে কিন্তু মেশিন অল্টার করলো না সে মেশিন একদম সেল করে দিল, তারপর সেই সুযোগটাও তাকে দিয়ে থাকি, কারণ সেই ব্যক্তি তো ফেলে দিয়ে থেকে যাবে না, সে ব্যক্তি তো আর এত দামি মেশিন নষ্ট করবে না বা দোকানের ভিতরে রাখবে না বাড়িতে রাখবে না, সো আমাদের দিয়ে দিলে পারে, সো আমরা সেই মেশিনগুলো নিয়ে অনেক সময় আমাদের অ্যাক্সেসরিজ লাগে, বোর্ড লাগে, মাদারবোর্ড লাগে, হিটার ইউনিট লাগে, প্রসেসর ইউনিট লাগে, আমরা ওই মেশিনগুলো ভেঙে ভেঙে বিক্রি করে দেই, আমরা এই সুযোগটাও কাস্টমারকে দিয়ে থাকি। সো বিয়ার্স, আপনাদের জন্য অনেক বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, অনেক বেশি বেশি কথা বলে ফেললাম, তো আপনারা দোয়া করবেন তাজ টেকনোলজির জন্য, বিশেষ করে আমার জন্য তো করবেনই, আমার তাজ টেকনোলজি আমার স্বপ্নের তাজ টেকনোলজির জন্য আপনারা বিশেষ করে খাস নিয়েতে দোয়া করবেন, আপনাদের দোয়াই আজ আমি এই এই পর্যায়ে আসেছি, আসলে এই পর্যায়ে আমার মতো আমার কোনো যোগ্যতায় আমি আসিনি, পুরোটাই কৃতিত্ব আপনাদের, আপনাদের দোয়াই আজ আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি, আশা করি মতিঝিলের ভিতরে আরও সুউচ্চ মাথা উঁচু করে দাঁড়ায় ব্যবসা করতে চাই, আমি কখনো মাথা নিচু করে দাঁড়ায় ব্যবসা করতে চাই না, প্রতারণা বা কোনো রকম জালিয়াতি জুট বাতপারি এইগুলো করে আমার কারুর কাছ থেকে ব্যবসা করা বা কোনো রকম অর্থ নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে আমি ব্যবসা শুরুই করিনি, এ ধরনের কথা কল্পনাও করিনি কখনো যে কারুর সাথে প্রতারণা করবো জুট বাতপারি করবো, তাই আমি আবারও বলতেছি একদম বিশ্বস্ততার সহিত আপনারা তাজ টেকনোলজিকে ব্যবহার করতে পারেন, আমাদের যে কোনো ব্রাঞ্চে যে কোনো জায়গা থেকে মেশিন পাবেন, কুরিয়ারে দিয়ে থাকি, এর আগেও বলছি কুরিয়ারে দিয়ে থাকি, ডিমানে দিয়ে থাকি, আপনারা মালামাল টোনার স্পেয়ার পার্টস এগুলো আমরা ডিমানে দিয়ে থাকি, আপনারা পটুয়াখালী থেকে এক ভাই আছে রেগুলার মাল নেয় ওকে আমরা কুরিয়ার সার্ভিসে ডিমানে দিয়ে থাকি, ওখান থেকে টাকা দিয়ে তুলে নেয়, এরকম সারা বাংলাদেশে রাজশাহী শাহজাদপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ এরকম সব জায়গায় আমরা মালগুলো ওই কুরিয়ারে ডিমানে দিয়ে থাকি, আপনাদের টাকা দিতে হবে না, আপনারা ডিমান্ড থেকে ওই কুরিয়ার থেকে নেওয়ার সময় টাকা দিয়ে আপনারা উঠানে মালামালগুলো উঠা নেবেন, অনেক কাস্টমার ভাই এখন তো ডিজিটাল যুগ অনেক কাস্টমার কাজ জানে
অনেক কাস্টমার স্পেয়ার পার্টস এই মেশিনে লাগানো জানে, বুঝে গেছে। আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই, আরও সুন্দর করে কাজ বোঝেন, আরও সুন্দর করে কাজ করেন, কারণ নিজের মেশিন নিজে সারবেন এটা আমি চাই। আপনারা নিজের মেশিন নিজে সারেন, আমাদের কাছে ফোন দিয়ে মালামাল নেবেন, আমরা কুরিয়ার করে দেবো, আপনি মাল তুলে নিয়ে লাগা নেবেন, আমরা ফোন দিবেন যে ভাই হ্যাঁ ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ এতেই খুশি। আপনারা যে সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছেন, আপনাদের সহযোগিতা করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আপনারা বিশেষ করে আমার টাচ টেকনোলজির সাথে থাকবেন, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ রইল, আমার টাচ টেকনোলজি আমার স্বপ্নটাকে বড় করে তোলার জন্য একমাত্র আপনাদের দোয়া কাম্য এবং আপনাদের সহযোগিতা। শুধু দোয়া করলে হবে না, আপনাদের সহযোগিতাও করতে হবে। আপনারা যারা দেখতেছেন এরা মেশিন নেবেন না, হয়তো ভাবতেছেন আমরা তো মেশিন নেব না, আপনারা মেশিন নেবেন না, আপনার কোনো বন্ধু বান্ধব নেবে, আপনার কোনো অফিস কলিগ নেবে, আপনার কোনো আত্মীয় স্বজন নেবে, তাদেরকে এই টাচ টেকনোলজি এই ভিডিওটা দেখছিলাম, এই এই নাম্বারটা আমার কাছে আছে, ওই নাম্বারটা যদি আপনারা দিয়ে দেন তাহলে তো আমাদের একটা উপকার হয়ে গেল। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এই ভিডিওটা দেখবেন তারা তো অলরেডি লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই, কারণ আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী বলেই আমরা আজ এই পর্যায়ে যেতে পারতেছি। তো আপনারা যদি শুভাকাঙ্ক্ষীরা আমার পাশে না থাকেন, আপনারা সবসময় ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। আমি রফিক আগামীতে থাকবো কি না জানি না, আমার টাচ টেকনোলজি যুগ যুগ যেন বেঁচে থাকে এটা আপনারা দোয়া করবেন। কারণ মানুষ তো মরণশীল, যে কোনো মুহূর্তেই মারা যাবে, কিন্তু প্রতিষ্ঠান মরণশীল না। আপনারা প্রতিষ্ঠানটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা ঘোষণা দিতে, আপনারা সবাই উদ্যোক্তা হন, আপনারা চাকরির পিছনে ছুটেন না। তো আমি তরুণদের বারবার আহ্বান জানাই যে আপনারা উদ্যোক্তা হন, কর্মমুখী হন। আমি তরুণ উদ্যোক্তা, আমি 8-10টা ছেলেকে কর্ম দিয়েছি। আমি যখন একা চাকরি করতাম একা সংসার চালাইতাম, কিন্তু এখন আমার অধীনে 8-10টা ছেলে চাকরি করে। তো এটা কি আপনাদের জন্য অনেক ভালো কাজ করছি না? আমি 10টা ছেলের সংসার চালাইতেছি, আমি এখন একা সংসার চালাই না, 10 জনের সংসার নিয়ে আল্লাহর রহমতে, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে 10 জন সহ এখন আমি আপনাদের দোয়ায় চলতে পারতেছি। এরকম করে 10 জন না, 100, 10,000, 10,00,000 এরকম বড় যেন প্রতিষ্ঠান করতে পারি, অনেক লোকের কর্মসংস্থান করতে পারি। অনেকেই ভাই আন্তর্জাতিক অবস্থায় এখন কিন্তু বেকারত্বের হার অনেক বেশি, তাই আপনাদের দোয়ায় যদি আমি আরও 2 জনকে আগামী বছরে আমি আরও 2 জনকে আরও 5 জনকে যদি চাকরি দিতে পারি, তো আপনাদের একটা ভিউয়ার্স ফলোয়ার আপনারা লাইক কমেন্ট শেয়ারে যদি আমার প্রতিষ্ঠান বড় হয় তাহলে সেই প্রতিষ্ঠানে আরও যদি 4-5 জন লোক চাকরি পায় এটা কিন্তু বড় আপনাদেরও একটা পাওয়া। শুধু আমার পাওয়া না ভাই, টাচ টেকনোলজির পাওয়া না, এটা আপনাদের পাওয়া এবং দেশের পাওয়া, জাতির পাওয়া। আমি আজ শিক্ষিত হিসাবে আমি আহ্বান করব আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং সুন্দরভাবে লাইক কমেন্ট ভিডিও শেয়ার করবেন। এইটা করলে পারে আমার ব্যবসার জন্য মঙ্গল হবে, আপনাদের জন্য মঙ্গল হবে, আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো, দেশের জন্য ভালো কিছু করতে পারবো, সমাজের জন্য ভালো কিছু করতে পারবো, গ্রামের জন্য ভালো কিছু করতে পারবো। আর পরিশেষে একটা কথা না বললেই নয়, যে ভাইজান আমাকে এই যে ইন্টারভিউ নিলেন, এ ভাইজান অনেক বেশি মানে মিশুক আমার বয়সেরই, আমি তো অবাক হয়ে গেছি যে আমার এজ ইট ইজ বয়স। তো খুব সুন্দর লাগলো, সারাদিন অনেক সময় কাটাইলাম, আসলে কি বলবো, কৃতজ্ঞতা সরাসরি সামনে প্রশংসা করার মতো না। ভাইজানের আচার ব্যবহার এবং প্রতিষ্ঠানের এই উপস্থাপনা আমার কাছে ভীষণভাবে মানে মনোপূলভাবে খুবই ভালো লাগছে। আমি ভাইজানের জন্য, ভাইজানও যেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করে, আমিও ভাইজানের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। ভিউয়ার্স এতক্ষণ ওনার অনেক কথা শুনলেন এবং আমার খুব ভালো লাগলো যে আপনারা কিন্তু, আমি একটা কথা আমি শেষ করবো যে এরকম মন মানসিকতা ওনার, যে মন মানসিকতা যে উনি শুধু নিজের জন্যই চিন্তা করেন না, দেশের জন্য অথবা আপনাদের জন্য চিন্তা করেন। অতএব ওনার কাছে যদি আমরা মেশিন নিই অথবা আপনারা যদি মেশিন নেন তাহলে অবশ্যই জিতে যাবেন, কারণ উনি কখনো ঠকানোর চিন্তা করবেই না। ওনার মন মানসিকতা এরকমই বোঝা যাচ্ছে যে ওনার মাথার মধ্যে কিন্তু ঠকানোর চিন্তা নাই। এবং ভিউয়ার্স এরকম ফটোকপি মেশিনের ভিডিও কন্টিনিউ চলতেই থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা যেন ভবিষ্যতে আবারও রফিক ভাইয়ের সাক্ষাৎকার নিতে পারি সেই অপেক্ষায় আমিও থাকলাম এবং দর্শক আপনারা আমাদের হেল্প করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।